আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ অর্থাৎ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে একটি নতুন আপডেট এসেছে। সেটি হচ্ছে 2017 সালে যারা এসএসসি পাস করেছে তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত এসেছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা। বন্ধুরা, রিসেন্টলি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2017 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে কিনা। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল 2017 সালে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে না, কিন্তু সেই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছে। 2017 সালে যারা এসএসসি পাস করেছে তারা এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। বন্ধুরা, এটা তোমাদের জন্য একটি গুড নিউজ। চলো বন্ধুরা নিউজটি একবার দেখে নিই। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এসএসসি 2017 ব্যাচের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে 2017 সালে এসএসসি ও সমমান পরীক্ষা এবং 2020 সালে যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। রবিবার 5 জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বৈঠকে এই সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ স্যারের দেওয়া তথ্য মতে এবং এই নিউজ অনুযায়ী 2017, 2018 এবং 2019 সালে যারা এসএসসি পাস করেছে তারা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে। পাশাপাশি 2020 এবং 2021 সালে যারা এইচএসসি পাস করেছে তারাও এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের প্রয়োজন হবে 1500 টাকা। আবেদন আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জুন থেকে শুরু হবে এবং শেষ হয়ে যাবে 25 জুন। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশে বলা হয়, এর আগে 2021-22 শিক্ষাবর্ষে 2018-19 সালের এসএসসি এবং 2020-21 সালের এইচএসসি পরীক্ষার্থীদের উত্তীর্ণ সে সকল শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এ বছর থেকেই 2017 সালের এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণদের সুযোগ দেওয়ার দাবি করে আসছিলেন ভর্তি ইচ্ছুরা। শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতেই মূলত ভর্তি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট। আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।